আমার বিচ্ছেদের পর আমি এখন দেখি যে কারো সম্পর্কই টিকে না, সব সম্পর্কই দেখানো, সব সম্পর্কই ঠুনকো, কিন্তু এই জিনিসগুলা কিসের জন্য হয়? আজকে এডি লইয়া আমার কিছু মন্তব্য আপনার লগে শেয়ার করবো, আর আপনাকে কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাই যেতে ভুলবেন না। আমার যখন বিচ্ছেদ ঘটে তো কিছু কিছু মানুষ আমারে কইছিল যে নজর লাগছে, নজরের কারণে এরকম হইছে, অতিরিক্ত ভালোবাসা দেখাইতে গিয়ে এরকম হইছে, অনেক কিছু হাবি যাবি। আমার কাছে যেটা মনে হয় যে যার কারণে সম্পর্কটা নষ্ট হয় বা যার কারণে বিচ্ছেদ ঘটে, সেই রিজন গুলা একমাত্র হইতে পারে যে দুজন দুজনের ভিতরে বনি বনা আর বনে না। যেই মানুষটারে আমরা প্রথম দিক থেকে দেখে আই, সেই মানুষটা আস্তে আস্তে যখন চেঞ্জ হয়ে যায়, তখনই কিন্তু আঙ্গ ভিতরে যে ভালোবাসাটা তার জন্য থাকে এই জিনিসটা আস্তে আস্তে কমতে থাকে। এখন হয়তো কইতে পারেন যে তাহলে কি আপনি প্রথমে যেরকম ব্যবহার করতেন বা যেরকম ভালোবাসা দেখাইতেন এই জিনিসগুলোকে আস্তে আস্তে কমাই দিয়েছিলেন যার কারণে এরকম হয়েছে? না, প্রত্যেকটা সময় যে এই জিনিসটাই ঘটে তা কিন্তু না। অনেক সময় আপনি আপনার পার্টনারের কাছ থেকে যেই জিনিসগুলো আগে পাইয়াইতেন, সেই জিনিসগুলো এখন আপনি পাওয়া বন্ধ করে দিচ্ছেন বা হইতাছে না, বা আপনি খুব ট্রাই করতেছেন যে ওই জিনিসগুলো হোক কিন্তু হইতাছে না, তখনই আস্তে আস্তে তিক্ততা আইসা পড়ে। এর ভিতরে আরো একটা ইম্পর্টেন্ট রিজন হলো থার্ড পার্সন যখন দুইটা মানুষের ভিতরে দুইটা জায়গা, তখন এই সম্পর্ক আস্তে আস্তে এমনিতেই ভ্যানিশ হয়ে যায়। কেউ হয়তো বা লোক লজ্জার ভয়ে ওই সম্পর্কটার এমনি সারা জীবন বইয়া নিয়ে যায়, কেউ হয়তো বা নিজের স্বাধীনতা নিজের সুখ খুঁজতে যায় ওই সম্পর্কটার ওই জায়গায় ইতি চাই না দেয়, আবার কেউ কেউ সবকিছু ঠিক থাকা সত্ত্বেও দুজন দুজনের ভিতরে কেন জানি ওই ভালোবাসাগুলার খুঁজা পায় না। এখন আমার কথা হচ্ছে, এই জিনিসগুলার কোনো ব্যাখ্যা কি কারো কাছে আছে? আমার কাছে কেন জানি মনে হয় এগুলার ব্যাখ্যা কারো কাছে নাই। 90s এর পর থেকে আমি দেখলাম না এখন পর্যন্ত যে প্রত্যেকটা ভালোবাসা প্রত্যেকটা সম্পর্ক খুব ভালোভাবে টিকা গেছে। এই জায়গায় কি আমি নিজের ব্যর্থ হিসাবে ঘোষণা করবো, নাকি আমি যার প্রতি ভালোবাসা গুলা চাইতাম বা তার আমি ব্যর্থ হিসাবে ঘোষণা করবো? আমি আগে জানতাম যে আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা বা ভালোবাসার সম্পর্ক টিকে রাখার যে সংজ্ঞাটা আমার কাছে ছিল যে বিয়ে শাদী হওয়ার পরে এই সম্পর্ক সারা জীবনের, মরলেও এই সম্পর্কের ভিতরে, বাঁচলেও এই সম্পর্কের ভিতরে, যেমনি হোক এই সম্পর্কই লাস্ট অব্দি যাইব। কিন্তু আস্তে আস্তে সময় যতই যেতে থাকলো ততই বেশি আমি বুঝতে থাকলাম যে আসলে সম্পর্ক কোনো কিছুর কারণেই থাকে না। একটা মানুষের মন রে আপনি কোনো কিছু দিয়ে বাইন্ধে রাখতে পারবেন না যদি না তার আপনার উপর থেকে মন উইঠা না যায় বা উইঠা যদি যায়। এই জায়গায় মানে এই সম্পর্ক গুলার ভিতরে ভুক্তভোগী দুই পাশের মানুষই থাকে, ছেলে পক্ষ হচ্ছে ভুক্তভোগী থাকে, অনেক সময় মেয়ে পক্ষ ভুক্তভোগী থাকে, কিন্তু আমার চোখে দেখা সব থেকে বেশি মেয়েরাই এই জিনিসটার ভুক্তভোগী হয়, কারণ ওরা অনেক বেশি ইমোশনাল, মানে আমরা অনেক বেশি ইমোশনাল, আমরা অনেক বেশি এক্সপেকটেশন রাখি, যার কারণে দিন শেষে কষ্টগুলা কেন জানি আমাগই হয়। এই দেখেন না যে রিসেন্টলি যেই ব্রেকআপটা হইলো, যে ডিভোর্সটা হইলো রাফসান সাহাবের, এই জায়গায় আসলে দোষটা কার? আপনি যখন নজরটা ঘুরায় দেখবেন, আপনি দেখবেন আপনার আশেপাশে এরকম অনেক সম্পর্ক আছে যেগুলো কিন্তু আপনার কাছে মনে হয় আল্লাহ ওদের মতন বেস্ট কাপল হয় না, কিন্তু কিছু সময় পর দেখা যায় কি ওই সম্পর্কগুলোই খুব তাড়াতাড়ি করে বিচ্ছেদ ঘটা জায়গা। এখন এগুলার যে কোনো সূত্র আছে বা এগুলার কেমনে থামানো এই সম্পর্কে আঙ্গ কারো কাছে কোনো ধরনের আইডিয়া নাই, আর এগুলার আসলে কিছু বলার মতনও নাই। আসলে সম্পর্ক গুলাই এরকম, টিকে গেলে টিকে যায় আর না টিকলে একদমই শেষ। তার মধ্যে দেখেন যখন সম্পর্ক গুলা আর কি শুধুমাত্র রিলেশনশিপ পর্যন্ত থাকে, মানে প্রেম ভালোবাসার ভিতরে থাকে, ওই জায়গায় আপনি সব কিছু পাইবেন। অতিরিক্ত টাইম কথাবার্তা বলা, অতিরিক্ত টাইম স্পেন্ড করা, দুজন দুজনের বোঝা, ঘুরতে যাওয়া, সবকিছু খুনসুটি লাগিয়ে থাকে। কিন্তু যখনই ওই জিনিসটা বিয়েতে পরিণত হয় আস্তে আস্তে ওই জিনিসগুলা কমতে থাকে। এখন এটা কেন কমে? তাহলে যদি কমে তাহলে ভালোবাসার সম্পর্ক যখন ছিল তখন কেন এই জিনিসগুলো এত অতিরিক্ত ছিল? সময় বাইর করা, ঘন্টার পরে ঘন্টা রাতে কথা কওয়া, তখনও তো মানুষের জীবনে ব্যস্ততা অনেক কিছু থাকে তাই না? তাহলে এই জিনিসগুলো বিয়ের পরে কেন আর হয় না? কেন খালি বিয়ের পরে খালি ব্যস্ততা জিনিসটি থাকে? এর কোনো ব্যাখ্যা আমাকে কারো কাছেই নাই। তো সবশেষে যদি আপনাকে কইতে যাই বা আমি নিজেরই যদি বুঝাইতে যাই যে সম্পর্ক টিকায় রাখার জন্য কি করা দরকার, আমার কথা কিছুই করা দরকার নেই। কারণ আপনার তরফ থেকে বা আমার তরফ থেকে আমি যতটা কিনা এফোর্ট দেখামো, ওই পাশে মানুষটা থেকে সেম এফোর্টটা যে আইব তার কোনো কিছু আপনি কইতে পারবেন না, কারণ তার মনের খবর আপনি জানেন না বা আমিও জানি না। তাই অতিরিক্ত বেশি এক্সপেকটেশন রাখলেই জীবনে জায়গায় জায়গায় ধরা খাইতে হবে, জায়গায় জায়গায় নিজের সবকিছু বিলাই দেওয়ার পরও আমরা মানসিক শান্তি জিনিসটা যেটা আছে এটাকে জীবনও খুঁজে পাবো না। ভালোবাসায় আপনি সাকসেস কয়েকজন হাতে গোনা পাইবেন, কিন্তু ভালোবাসায় ব্যর্থ আপনি চোখ ঘুরালে পাইবেন। আপনি যেদিকেই তাকাইবেন সেদিকেই খালি দেখবেন বিচ্ছেদ আর বিচ্ছেদ। জাগ সম্পর্ক রে আপনি আইডল মনে করে আপনি নিজের পার্টনারে বলতেন যে ওগো মতন যদি আইবিস আমগো সম্পর্কটা হইতো, দুদিন পরে দেখবেন কি ওই আইডল গো সম্পর্কটাও আর ওইরকম ভাবে নাই, ওগোটা বিচ্ছেদ ঘটে গেছে গা।
এই যে কথাগুলো আপনার করে কইলাম শুধুমাত্র আমার একান্ত ব্যক্তিগত ওপিনিয়ন, আর আমার চোখের সামনে আমি যা দেখতেছি তা থেকেই কইলাম, বাকিটা আমি আসলে বলতে পারি না। সব সম্পর্ক যে এরকম হয় তা আমি জানি না, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় 80% সম্পর্ক এরকম। তাই ভিডিও লাস্টে পড়ছি, লাস্ট শেষে আমার একটাই কথা কওয়ার আছে, অন্য জনের প্রায়োরিটি কম দিয়ে আই থিঙ্ক নিজের বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। নিজের এমন ভাবে গড়া উচিত যে মানুষটা নিয়ে আমি এমন সময় কাটাইতেছি, এই মানুষটা আমার লাইফে না থাকলেও যেন আমি বাইঙ্গা না পড়ি। এতটা সময় পর আমি নিজের এতটুকু বুঝাইতে খুবই সক্ষম হয়েছি যে সবশেষে নিজের জন্য শুধু নিজেই থাকি, আর কেউ থাকে না। তো কারোর জন্য নিজের এক্সপেকটেশনটা কমাই দেওয়াই উচিত। তো বালা থেকে নিয়ে আর কি, আল্লাহ হাফেজ।